সবরটা ইখতিয়ার করেন। হুজুর সাল্লাল্লাহু সাল্লামকে কত মেরেছেন, কত কষ্ট দিয়েছেন, কত ব্যথা দিয়েছেন, আমার রসুল সবর করেছেন, একটি বারের জন্য সবর ছাড়েননি। ইন্নাল্লাহ আমার সবরিন, নিশ্চয় সবরকারীদের সাথে আল্লাহ আছে। একদিন আমার রসুলকে গাল পর্যন্ত দিলেন, একটা ইহুদি আমার রসুলকে গালাগালি করলেন, রসুল চুপচাপ আছে। আম্মাদের মা আয়েশা খেপে গেলেন, রেগে গেলেন, তখন পর্দার আয়াত নাযিল হয়নি। আম্মাদের মা আয়েশা তাকে সঙ্গে সঙ্গে গিয়ে অ্যাটাক করতে গেলেন, সে আমার রসুলকে গালাগালি করলো, আম্মাদের মা আয়েশা তখন পর্দার আয়াত নাযিল হয়নি, তাকে অ্যাটাক করতে গেলেন, বলতে গেলেন তুমি কেন আমার রসুলকে আমার কথা বললে, বলতে গেলেন, কিন্তু রসুল হাতটা ধরে বললেন খামোশ আয়েশা চুপ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি আপনাকে গালাগালি দিল, আপনি তার কোনো ক্ষতি করলেন না, কিচ্ছু করলেন না, আপনাকে গালাগালি দিল আর আপনি আমাকে চুপচাপ থাকতে বলছেন। আমার ভাইরা বাবাদেরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, এমন সময় আম্মাদের মা আয়েশাকে দুটো প্রশ্ন করেছিলেন, ও আয়েশা আমি তোমাকে দুই কেন প্রশ্ন করব, আমার দুটো প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওই সময় নবী আমার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছিলেন, ও আয়েশা তুমি বলো বলো তুমি আমাকে ভালোবাসো কিনা একটুখানি বলে দাও। ওই সময় আম্মাদের মা আয়েশা বলে দিয়েছিলেন, ওয়ালা না আমি রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার অন্তর থেকে আপনাকে ভালোবাসি। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আয়েশা তুমি বলো বলো তুমি আমার আদর্শকে ভালোবাসো কিনা একটুখানি বলে দাও। ওই সময় আম্মাদের মা আয়েশা বলেছিলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার অন্তর থেকে আপনাকে প্রিয় করি, মহব্বত করি, ভালোবাসি, যেমন আপনার আদর্শগুলো সুন্নতগুলোকেও আমি আয়েশা আমি অন্তর থেকে ভালোবাসি প্রিয় করি। আমার ভাইরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী পাকের আদর্শের কথা বলছি বাবা, অন্য কোনো কথা নয়। ও ভাইরা বাবা দিরা শুনে রেখে দেন, দিনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন কোনো মানুষ আমাকে একটুখানি গালাগালি করে দেয়, না 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 না, আমি নবী মুহাম্মদ তাকে কোনোদিন গালাগালি করি না। ওই সময় আম্মাদের মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তাকে কি বলেন একটুখানি বলে দেন। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় নবী আমার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ও আয়েশা তুমি শুনে রেখে দাও, দিল রেখে দাও, যখন কোনো মানুষ আমাকে গালাগালিটা করে দেয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একটুখানি সবরটা ধরে নি। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে থাকি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের কথা বলছি ভাই, আমার বানানো কথা নয়, বানানো কথা। আমার নবী বলছেন, কেউ গালাগালি করলে, কেউ বাজে কথা বললে, কেউ আমাকে আঘাত করলে, আমি রসুল আমি একটুখানি সবর করি, কারণ আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকে। ভাই একটু একটা ছোট্ট প্রশ্ন, যে মানুষটার সাথে আমার আল্লাহ থাকবে তার দুনিয়াতে কোনো অসুবিধে হবে? একটু জোরে বলেন হবে। মুখে আমরা এই সামিয়ানার তরায় বসে জলসার মাহফিলে আমরা সব বলছি কোনো অসুবিধা হবে না, কিন্তু কার্যক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলছি, কার্যক্ষেত্রে আমরা ঘুরিয়ে ফেলছি। তো আজকে এখান থেকে দুটো শিক্ষা পাবো আমরা। একটা শিক্ষা কি, মানুষ গালাগালি করলে, বাজে কথা বললে সবর ধরবো, তাই তো নাকি, তাই তো নাকি গো ভাই? এটা একটা যেমন শিক্ষা, আর একটা শিক্ষা পাবো কি, স্বামী স্ত্রী ভালোবাসা। আপনাকে বাইরে কোনো মানুষ যদি গালাগালি দেয়, আপনার বউ বলবে ঠিক করেছে, খুব জ্বালাতো, খা গাল, এ বাপকে খাওয়া, দাদুকে খাওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ গালাগালি করলো, আমাদের মায়েশা রসুলের আহলিয়া, রসুলের স্ত্রী, তিনি ছোটকে বাইরে বেরিয়ে গিয়ে তার প্রতিবাদ করেছিলেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এদিকে এখান থেকে একদিকে যেমন সবরের শিক্ষা আমরা পাবো, তেমন আর একদিকে স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতারও শিক্ষা কিন্তু আমরা পাবো। আমরা আমাদের বিবিকে কতটা ভালোবাসি আমি জানি না, সেটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই টেস্ট করতে হবে মাঝে মাঝে। আপনাকে কেউ বন্ধু বান্ধব ফিট করতে হবে, এই তুই আমাকে বউয়ের সামনে গাল দিবি, দেখি আমার বউ কিছু করে কিনা, বউ ইচ্ছা করে একটা গাল ফাল দিল, তার বউ যদি প্রতিবাদ করে তাহলে জানবেন ঠিক লাইন ঠিক আছে, আর যদি প্রতিবাদ না করে মুচকে মুচকে হাসে তাহলে জানবেন লাইন বেলাইন আছে। তাহলে আমি দোষটা বিবির নয়, আবার লাস্টে বিবিকে মারধর করতে যাবে না, আর এক জ্বালা, দোষটা আপনার, আপনি সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই প্রেম, সেই মহব্বত আপনি আপনার বিবিকে দিতে পারেননি, যার জন্য আপনার বিবি আপনাকে ফিডব্যাকটা দেয়নি। আপনি যদি সেই ভালোবাসা দিতেন, আপনি ফিডব্যাক পেতেন, সে আপনার
বন্ধুকে বা আত্মীয়কে সঙ্গে সঙ্গে প্রটেস্ট করতে হয়, তুমি তোমার ভাইকে জ্বালাগালি কেন দিলে, তোমার ভাইকে অন্যায় করেছে। কিন্তু আমরা সেই ভালোবাসা যদি না দিই তো ভালো পাবেন কী করে? কথা বুঝতে পারছেন না? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আপনি বলুন হুজুর, এই ভালোবাসা টালোবাসা ওয়াজগুলো না করলে হতো না? একটুখানি রসুলের আদর্শ কথা বলেন না রে ভাই, বিবিকে ভালোবাসা এটাও তো রসুলের আদর্শ, স্বাভাবিক কথা তো। এই টুপি পড়া এটা কি সুন্নত নয়? এই জোরে বলে সুন্নত কিনা, একটু জোরে বলেন। একটু ইউটিউবে আওয়াজগুলো যাচ্ছে বলে ফাঁকা আওয়াজে জলসা করছে, বলে ইউটিউবওয়ালারা ভাড়া করে এনেছে হুজুর, একটু আওয়াজ দিলে বলে না রে বক্তা বকছে শ্রোতা আছে। তাহলে টুপি পড়াটা কি সুন্নাত? দাড়ি রাখা কেন? আমার রসুল রেখেছে বলে, আমার রসুল পড়েছে বলে। তাহলে রসুল দাড়ি রেখেছে তাই দাড়ি রাখা সুন্নাত, রসুল টুপি পড়েছে তাই টুপি পড়া সুন্নাত, রসুল কুলুক নিয়েছেন তাই কুলুক নেওয়া সুন্নাত, রসুল মেসোয়াক করেছেন তাই মেসোয়াক নেওয়া সুন্নাত, রসুল তার বিবিকে ভালোবেসেছেন, তাহলে আমার আপনার জন্য আমার আপনার বিবিকে ভালোবাসা সুন্নাত হবে না? স্বাভাবিক কথা, অস্বাভাবিক কথা নয়। আরে রসুলের তার বিবির প্রতি ভালোবাসার কথা বলতে গেলি নাই বহু সময় চলে যাবে, একটুখানি শুধু আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। আমার এলাকার মানুষকে আমি চিনি যথেষ্ট ভালো, কিন্তু কথা হচ্ছে কি জানেন তো, শয়তান সবসময় গুণে আমাদের। হযরতে আদম আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ বলেন এই গন্ধম গাছের ফল খাবি না, তোকেও বারণ করলাম আর তোমার স্ত্রী আম্মাদের মা হাওয়া আলাইহিস সালাতু আসসালাম এই একদম খাবে না গন্ধম গাছের ফল। জি আল্লাহ ঠিক আছে, শয়তান বলল সুযোগ এসে গেছে, দাঁড়া এবার আমি সাইজ করবো, বলে এই গন্ধম গাছের ফল খাবে না, আল্লাহ বারণ করেছে। বেদের বুকা কোথা করে আল্লাহ কেন বারণ করেছে জানো? ও খুব মজাদার, খুব মজাদার ফল, তোমরা যদি খেতে শুরু করো তোমাদের ভালো লাগবে, কন্টিনিউয়াস তোমরা খাবে, গাছের ফল শেষ হয়ে যাবে, ওই জন্য আল্লাহ বারণ করে খাও না, কিচ্ছু হবে না, বড় দরকার নেই, আল্লাহ যেটা বারণ করতে কেন করবো, ভালো হোক আর খারাপ হোক। একটু লড়াই দিয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু আসসালাম আম্মাদের মা হাওয়া আলাইহিস সালাতু আসসালাম লড়াই দিয়েছেন, কিন্তু বারবার শয়তান অ্যাটাক করতে 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 আমরা সকলেই এটা জানি যে একদিন হযরতে আদম আলাইহিস সালাতু আসসালাম গন্ধম গাছের ফলটা খেয়ে ফেলেছিলেন। তো আজকে আমরা ভালোবাসা প্যার মহাব্বত আন্তরিকতা সব ঠিক আছে, কিন্তু তারপরও আমাদেরকে মাঝে মাঝে রিপিট করতে হবে, কারণ শয়তান সবসময় ঘোরাঘুরি করছে, যদি আবার ছোবল মারে না সব গণ্ডগোল হয়ে যাবে। সেই জন্য আমি বলি ভাই একটু মহাব্বত ঘরটাকে ঠিক রাখবে, ঘর ঠিক থাকলে দেখবেন সারা দুনিয়া ঠিক আছে, আর ঘর যদি বেগড়বাইন হয়ে যায় সারা দুনিয়া দপড়ে যাবে, আপনি কাজে যাবেন আপনার মন বসবে না, কী হলো রে ভালো করে কর না, তো দেখবেন তখন কোম্পানি বলবে বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে মনে হয় এই জন্য কাজ করতে পারছি নি, স্বাভাবিক কথা। কত বছর হচ্ছেন না পরীক্ষায় ছেলেরা নম্বর কম পেয়েছে, সেন্টার পরীক্ষায় লাইফ সায়েন্সের নম্বর কম পেয়েছে, সে যেভাবে পরীক্ষা দিয়েছে তার আশা অনুযায়ী ধরে নেন একটা নাম্বার পাওয়ার আশা, কিন্তু কম পেয়েছে, তখন কী বলছে এই বইয়ের সঙ্গে ঝগড়া করে খাতা দেখেছে ওই জন্য নম্বর কম হয়েছে। এটা একটা আমাদের মধ্যে হয়ে থাকে, কাজেই ঘর যদি আপনার ঠিক থাকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা ইসলামের প্রচার দ্বীনের প্রচার শরীয়তের প্রচার করেছিলেন, তার ঘর ঠিক ছিল বলে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন কে? সর্বপ্রথম কে ইসলাম কবুল করেছিলেন গো ভাই বলেন? আপনারা ওই তো আসামের লোক বলছে, বাংলার অপমান, আপনারা বলেন কে সর্বপ্রথম কে করেছিলেন? এ তো জলসা গিয়ে শুনেছিলেন মুখস্থ হয়ে গেছে, আপনারা বলতে পারেন, হয়তো অনেকে জানেন কিন্তু সাহস করে বলছেন না। আম্মাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সর্বপ্রথম ইসলাম কবুল করলেন। আমি ঘর ঠিকটা কেমন একটুখানি শুধু বলে দেখেন, ঘর ঠিক তো সব ঠিক, আম্মাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম কবুল করলেন, বিয়ে শাদী হলো অনেক বড় ঘটনা, আমি ওদিকটা যাচ্ছি না, কিন্তু মজার ব্যাপার হলো আম্মাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পত্তি ছিল, তাই তো নাকি? প্রচুর সম্পত্তি, মানে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তো আমার রসুল কাজও করেছেন বিয়ের আগে। আরে রসুলের সততা দেখে, রসুলের আদর্শ দেখেই তো আমাদের মা খাদিজাতুল কুবরা আমার রসুলকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এমনি এমনি নাকি? আর আমরা কাজে যাই কোম্পানি ফাঁক করে দেওয়ার জন্য, কত বুঝতে পারছেন না যে কোম্পানি বুঝতে পারে লে, না এটা চলবে না ভাই। হ্যাঁ আপনার কোম্পানি বুঝতে পারলো না, আপনি গেনার হলেন, কিন্তু ওটা আপনি দুনিয়ার জন্য হয়তো আপনার টাকা বাড়লো,
ওই টাকার ডবল কিন্তু দুনিয়াতে বেরিয়ে যাবে কোনটা দিয়ে আমি আপনি বুঝতে পারবো না। আল্লাহ মাফ করেন, ও কাজু নম্বরই করা চলবে না, একদম নিট অ্যান্ড ক্লিন। আপনি যদি একটা টাকাও আপনি আপনার কাজের ক্ষেত্রে নেন, তো আপনার কোম্পানিকে বলে নিতে হবে যে আমার এক টাকা প্রয়োজন হয়েছে, আমি এখান থেকে এক টাকা নিয়েছি। এটা হলো ইসলাম, এটাই হলো দিন। তো যাই হোক, তো আমাদের মা আয়েশা যখন ইসলাম কবুল হয়ে গেল, সব কিছু হয়ে গেল, অনেক ঘটনা বড়, আমি জাস্ট জিস্ক আমার যেটা প্রয়োজন আমি সেটা আপনাদেরকে বলছি। আমাদের মা খাদিজাতুল কুবরা আমার রসুলকে একদিন বললেন, ও আমার স্বামী ইয়া রসুল আল্লাহ, আমাকে আপনি বিয়ে করেছেন, তাহলে আমার খাওয়ানোর দায়িত্ব কার? রসুলকে প্রশ্ন করতে রসুল বললেন, আমার আমার পোশাক পরিচ্ছদ যা প্রয়োজন হবে, আমি একটা মেয়ে ছেলে, আমার যা যা প্রয়োজন হবে বাঁচার ক্ষেত্রে, এই সবগুলো দেবার দায়িত্বটা কার? রসুল বললেন, আমার। তো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি আপনার কাছে সব কিছু অর্পণ করেছি, আমার সম্পত্তি অনেক, তাই আমি আমার সম্পত্তিগুলোকেও আমি আপনাকে দিয়ে দিলাম, আজ থেকে আমার যত সম্পত্তি আর আমার নয়, এই সমস্ত সম্পত্তিটা আমি খাদিজাতুল কুবরা আমার নবী আমার রসুল আমার স্বামী হযরত মুহাম্মদকে দিয়ে দিলাম। এ ওয়াজ শুনেছেন আপনারা, চেনা চেনা ওয়াজ লাগছে, কিন্তু গন্ডগোল তো অন্য জায়গায় আছে। আজকে বলেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা তাকে জায়গা সম্পত্তি অর্থ সব দিয়ে দিলেন। আজকে কোনো গায়ের কম ভাই যদি আমাকে আপনাকে প্রশ্ন, অনেক গায়ের কম আছে, রসুল্লাহ সাল্লামের ইতিহাস পড়েছেন, বাপরে বাপ, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় পরিচয় হয় বলে, তো তারা যা বলে আমি ভাবি যে এরা বলছে কি করে, স্টাডি করেছে পড়েছে। যদি আপনাকে কোনো আপনার গায়ের কম ভাই প্রশ্ন করে যে তোমাদের নবী খাদিজাকে বিয়ে করেছিল কেন জানো, খাদিজার সম্পত্তি অনেক ছিল, এই সম্পত্তিগুলো তোমাদের নবী নেবে বলে সেই জন্য খাদিজাকে বিয়ে করেছে, কি উত্তর দেবেন? মলি সাহেবরা সারা জীবন অজ করে গেল, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর কি অপার মহিমা, আম্মা জান মা খাদিজার বয়স 40 বছর, রসুলুল্লাহর বয়স 25 বছর। আম্মাজান মা খাদিজার সঙ্গে রসুল্লাহর বিয়ে হয়ে গেল, কত বড় খোদার রহমত। এই বলছে আর বল জোরে জোরে বলছে, সুবহানাল্লাহ। ওরে ভাই, বিয়ে হয়ে গেল তো তোমার কি হয়েছে, কেন বিয়ে হলো, কি জন্য বিয়ে হলো, তার সম্পত্তি কেন দিয়েছিলেন, এবং রসুল সে সম্পত্তিগুলো নিয়ে কি করেছিলেন, ভোগ করেছিলেন না কি করেছিলেন, এটাও তো একটু ক্লিয়ার করার দরকার আছে রে ভাই। সুতরাং আমি এটা কেন বলতে চাইছি যে ঘর ঠিক তো সব ঠিক, ঘর গণ্ডগোল তো সব গণ্ডগোল, পাগল সোজা হয়ে যেতে হয় ভাই। ভাইরা আমার বাবাজিরা, আম্মাজের মা খাদিজা যখন বললেন, হুজুর আমার সব সম্পত্তি আপনাকে দিলাম, রসুল সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করলেন, খাদিজা না আমি তোমার কোনো সম্পত্তি নিতে ইচ্ছুক নই, তোমার সম্পত্তি তোমার থাকো, আমাকে দেবে কেন, না আমিও সম্মত না। হুজুর আপনি তোমার স্বামী, আমার খাওয়া দাওয়া আমার যা মোট কথা চাহিদা দুনিয়ার ক্ষেত্রে সব তো আপনি আমাকে দেবেন, আমি কি করব আমার এই সম্পত্তি নিয়ে, তাই আমি আপনাকে দিয়ে দিলাম। কয়েকবার বলার পর রসুল বললেন, ঠিক আছে আমি নিতে পারি, একটা শর্ত আছে, তোমার এই সম্পত্তির অধিকার যেমন আমাকে দেবে, এই সম্পত্তিগুলো আমি যা ইচ্ছা তাই করতে পারি। বলে হ্যাঁ, আমি বিক্রি করলে করতে পারি, বলে হ্যাঁ আমি দান করলে করতে পারি, হ্যাঁ আপনার আপনার সম্পত্তি আপনি যা ইচ্ছা করবেন। ভাইরা আমার বাবা দিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আম্মাজের মা খাদিজাকে বলেছিলেন, ও খাদিজা সম্পত্তিগুলো আমি যা ইচ্ছা করতে পারবো কেন একটুখানি বলে দাও। আমার ভাইরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আম্মাজের মা খাদিজাতুল কুবরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওসব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সমস্ত সম্পত্তিগুলো আপনাকে উপহার দিলাম, গিফট দিলাম, আপনি রাখবেন কি বিক্রি করবেন কি দান করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ও সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবেন না। ও ভাইরা বাবা জিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আম্মাজের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাওয়া আপনার সমস্ত সম্পত্তিগুলো আমার নবী আপনার নবী দয়ার নবী দান করতে শুরু করলেন। বেশ কিছু অংশ দান করে দেবার পরেতে আম্মাজের মা খাদিজাকে জিজ্ঞাসা করেছিলেন, খাদিজা ও খাদিজা আমি তোমার সম্পত্তি থেকে বেশ কিছু সম্পত্তি বিক্রি করে দিয়েছি, তোমার কোনো অসুবিধা রয়েছে কিনা একটুখানি বলে দাও। ওই সময় আম্মাজের মা খাদিজা বলেছিলেন, ওয়ালা লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে দিয়ে দিয়েছি, গিফট করেছি, উপহার দিয়েছি, আপনি কিছু নয় আপনি সমস্ত সম্পত্তিগুলো দান করে দিলে, আমি খাদিজা
আমার কোনো কিন্তু কষ্ট হবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা জিরা শুনে রেখে দেন, ধীরে রেখে দেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, ওইভাবে দান করতে করতে দান করতে করতে আম্মা জান্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাওয়া আমার নবী পাক সমস্ত সম্পত্তি গুলো আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ দান করে দিয়েছিলেন, সমস্ত দান করে দিয়েছিলেন। আর এখন আমার আপনার যদি শ্বশুর বাড়ির সম্পত্তি আসে, শ্বশুর ফোন করেছে মেয়েকে, এই জামাই কোথায়? বলে জামাই কাজে কাজে ভরছন না, আগামী কালকে জামাইকে একবার পাঠাবি, তো আমরা একটু জমি বিক্রি করেছি, তো তোরও তো একটা ভাগ আছে, তুই তো আমার মেয়ে, তাই 1,05,000 টাকা তোর ভাগে পড়েছে, তুই জামাইকে কালকে পাঠা, জামাই যেন সে টাকাটা নিয়ে যায় আমার কাছ থেকে। স্বামীকে বলেছে রাত্রিবেলা, স্বামী রাত্রির থেকে ছুরিতে শান দিচ্ছে, সকাল হলেই পালাবো। 5,00,000 টাকা বলে কথা ভাই, এই যুগে 5,00,000 টাকা মানে বিশাল ব্যাপার। এত তাহলে আজকে আমার আপনার মানসিকতা আর রসুলের মানসিকতার পার্থক্যটা বোঝার চেষ্টা করুন ভাই। শুধু রসুল রসুল করবেন না, রসুলের আদর্শ, রসুলের তাহজিব তামাদ্দুন গুলো যতক্ষণ না নিজের জীবনেতে বাস্তবায়িত করতে পারবেন, ততক্ষণ মুখ লেড়ে বলবেন না আমি রসুলের একটা উম্মত।